কার্যালয়ত বিজেপি যোগদান করলে কংগ্রেসের তিনগী নেতার টিএমসির এগারী নেতায় রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার উপস্থিত এই যোগদান সমারোহর আয়োজন করা হল। অনুষ্ঠানত উপস্থিত আছিল মন্ত্রী রনুজ পেগু, পীযুষ হাজরিকাকে ধরে দলের বহু নেতা। বিজেপিত যোগদান করলে নগাঁও কংগ্রেসের সভাপতি সুরেশ বরা, টিএমসির মিডিয়া কোষর অধ্যক্ষ দিলীপ শর্মা, যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি পরিতোষ রয় আর কংগ্রেস নেত্রী গীতাঞ্জলি হাজরিকায়। বিজেপিত যোগদান করে কংগ্রেস আর টিএমসিক তীব্র সমালোচনা করে বিজেপির জয়গান গালে এই সকল নেতায়। আপনাদের গম পাইছে মানে নগাঁও জেলার সভাপতি আসিল জেলা কংগ্রেসের। আজি মই ভারতীয় যে জনতা পার্টি, এই জনতা পার্টির মই সদস্য পদ লৈছো। মই আশা করছো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত, ভবেশ কলিতা ডাঙরিয়ার নেতৃত্বত, আমার ভাতৃপ্রতিম পীযুষ হাজরিকা দেবর নেতৃত্বত যে বিজেপির কার্যসূচী বা উন্নয়নের কাম হয়ে আছে তাত আমি সহযোগিতা করি। আর ভারতবর্ষত ভারতের প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ার যে প্রচেষ্টা ভারতক এক করার তাতো আমি সহযোগিতা করি। তারপরে মই জ্যেষ্ঠ যখন তেরাকীর কংগ্রেস আসলে বহমপুর তখন মই ক্ষমা বিচারিছো। তখন এটা আশা আছিল যে তখন যেহেতু তেরাকীর বহুত কষ্ট খালে গতি একটা আশা আছে যে বহমপুরত কংগ্রেসী এমএলএ এজন পাব কারণে সুরেশ বরাই যে বহমপুরক কংগ্রেস হব লাগবে সেই কথা নয়, মুঠতে বহমপুরত এজন কংগ্রেসী বিধায়ক লাগে একটা হাঁহি মারিব কারণে। কিন্তু মই বহুত চেষ্টা করে মোকো বহুত সহায় করলে মই নোৱাৰিলো। গতি মোৰ সাগে কোবাত কম থাকিলে কিবা মানুহ মই বুঝাব নোৱাৰিলো বা পরিবেশও কিবা থাকিব পাৰে তার কারণে মই যিসকল তেরাকীর কংগ্রেসী আছে সেইসকল মই ক্ষমা বিচাৰিছো। আৰু আপোনালোককো কৈছো যে জিতু গোস্বামী ডাঙরিয়ায় আপোনালোকক কংগ্রেসের বিধায়ক দিব নাই নিব, কিন্তু জিতু গোস্বামী ডাঙরিয়া আপনার পরিয়াল বহমপুর সেই তেরাকীর যখন আছে জ্যেষ্ঠ কংগ্রেস ঘরে ঘরে জিতু গোস্বামী ডাঙরিয়ায় সুবিধা আর আসনি দিয়ে আপনার কৃতার্থ করব। মানে এই কথা আজ জিতু গোস্বামী ডাঙরিয়া অনুরোধ করছি। সুরেশ বরা ডাঙরিয়ায় দল ত্যাগ করলে আর আজি বিজেপিত যোগদান করলে, আর বিজেপিত যোগদান করার দিনাখনে যদি ব্যয় ব্যবহার করে সেটা চিন্তার পরিচয় কি চিন্তাটা কেনেকা ধরনের সেই কথা অল্প চিন্তা করবল এই কথা চিন্তা করে এনে সংকীর্ণতার কথাবিল চিন্তা করে কারণেই দলট নষ্ট হয়ে ধ্বংস হয়ে গিয়ে আছে। কিন্তু মানে একটা কথা আজি কব খুঁজো, কেদিনমানের আগে ভূপেন বরা ডাঙরিয়ায় বহু ডর ডর কে আসে কংগ্রেসের নেতা সকলে বহু ডর ডর কে আসে ভূমিকম্প হব, অমুকে জয়েন করব, তমুকে জয়েন করব, ওলোটাই দলত ভূমিকম্প হয়ে গেল। দলের যুব কংগ্রেসের এগারী ওয়ার্কিং প্রেসিডেন্টে যোগদান করলে আর দলের এগারী ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে বিজেপি দলত যোগদান করলে। গতি ভূমিকম্প একচুয়ালি আমার ফালে হওয়া নাই, ভূমিকম্পর ফালেহে হয়েছে। এই ভূমিকম্প চলি থাকিব, ভূমিকম্পর প্রাবল্য বাড়বহে, ভূমিকম্পও চলি থাকিব আর প্রাবল্য বাড়ব আর আমার দল শক্তিশালী হয়ে গিয়ে থাকিব। আনফালে দুমাহর পাছত ধামাকা আহিব আর বহু বিধায়ক সাংসদ বিজেপিলে আহিব। কংগ্রেসত ভূপেন বরা আর তেওঁলোকৰ জলেশ্বর মানুহ অলপ থাকিব, ভূপেন বরা কংগ্রেসতে থাকক বলি মন্তব্য করেছে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতায়। কেবাজনও নয় কেবাশ ব্যক্তি আমার দল যোগদান করব, আমার গোয়ালপাড়ার এজন ওয়ার্ড কাউন্সিলর আছে তেওঁ যোগদান করব, কংগ্রেস দলের প্রাক্তন সভাপতি নগাঁও জেলার সুরেশ বরার নেতৃত্বতো কেবাজনো ব্যক্তি আমার দল যোগদান করব। কংগ্রেসত কোন যোগদান করব যাব? বিজেপি নট অনলি টিএমসি, নট অনলি কংগ্রেস, অল দল সংগঠনের পর সামাজিক অনুষ্ঠানের পর আমার যোগাযোগ চলি আছে। মোদীজির বলিষ্ঠ নেতৃত্বত ভারতবর্ষত যে উন্নয়ন হয়েছে আর যে উন্নয়নের গঙ্গা বহাবলে সক্ষম হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, রাইজ সন্তুষ্ট আছে আর সেখানে রাইজর সন্মানের ব্যক্তিসকলে বিভিন্ন দল সংগঠন সামাজিক অনুষ্ঠানের পর ডে টু ডে আমার দল যোগদান চলি আছে। আর দুমা চক কি বিধায়ক কিমান সাংসদ আমার দল যোগদান করব কংগ্রেস, দুমা পিছন ধামাকা আহিব নাকি? ভূপেন বরা ডাঙিব, তারপর ধুবুরী, বরপেটা, ভূপেন বরা, জলেশ্বর কিছু মানুষ থাকবে ভূপেন বরা আসার চান্স আছে নাকি?
নালাগে তেওঁ আহিব, তেওঁ কংগ্ৰেছলৈ কৰক, ভূপেন বৰা কংগ্ৰেছ দলৈ কৰক, ভাল হ'ব না? আচলতে তেওঁ কংগ্ৰেছ দলৈ ভাল হ'ব। ইফালে কংগ্ৰেছ ভূপেন বৰাত আৰম্ভ হৈ ৰকিবলতে শেষ হ'ব, টি এম চি ৰিপুণ বৰাত আৰম্ভ হৈ ৰিপুণ বৰাতে শেষ থাকিব, কিছুমান ৰক্তবীজৰ দৰে কংগ্ৰেছত থাকি যাব, দেশ মাতৃক ভালপোৱা মানুহ কংগ্ৰেছত নাথাকে। ভূপেন বৰা ৰিপুণ বৰাৰ কাৰণেও বিজেপিৰ দুৱাৰ খোলা আছে, কিন্তু ভূপেন বৰাই কৰিব লাগিব পাপ খণ্ডন, এৰিব লাগিব মিয়া প্ৰীতি। এই মন্তব্য সাংসদ পবিত্ৰ মাৰ্ঘেৰিটা। কৃষ্ণ প্ৰভুক জেহাদী বুলি কোৱা কথা যদি ক্ষমা খোজে আৰু ভাৰতীয় জনতা পাৰ্টীৰ দৰ্শন আদৰ্শ যদি তেওঁ আজীৱন মানি লৈ পূৰ্বচৰ্ত নোহোৱাকৈ যদি আহে, ভাৰতীয় জনতা পাৰ্টী এই মঞ্চত আমি ভূপেন বৰাকো আদৰণি জনাম। কিন্তু তেওঁ ইমান পাপ কৰিলে, সেই পাপ প্ৰথমে কিন্তু খণ্ডন কৰি ল'ব লাগিব। গতিকে ভূপেন বৰা ডাঙৰীয়াৰ আপোনালোকে দেখিছে, এফালে তেওঁ আপোনালোকৰ মিডিয়াৰ আগত বহু কথা কয়, কিন্তু তাৰ বিপৰীতে তেওঁ তল চোৱা দেখিছে। আপুনি সমগ্ৰ তৃণমূল পৰ্যায়লৈকে সকলো এতিয়া লোক আহি আছে ভাৰতীয় জনতা পাৰ্টীত যোগদান কৰিবলৈ। আৰু পোনচাতে কওঁ যে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ মঞ্চ সকলোৰ বাবে মুকলি, দেশ মাতৃক নিজতকৈ শিৰত নিজৰ শিৰত স্থাপন কৰিব লাগিব, ভাৰতীয় জনতা পাৰ্টীৰ আদৰ্শ দৰ্শন মানি চলিব লাগিব, প্ৰতিগৰাকী ব্যক্তিকেই আমি আমাৰ দললৈ আদৰণি। তৃণমূল কংগ্ৰেছটো ৰিপুণ বৰাত আৰম্ভ হৈ ৰিপুণ বৰাতে শেষ। মই যেতিয়া কৈছিলোঁ যে তেৰটা দলনো কি, আপোনালোকে জানে কোনো স্থিতিয়ে নাই। গতিকে দিলীপ শৰ্মাৰ দৰে এগৰাকী সুবক্তা আমাৰ দললৈ আহিছে, ভাল কথা। তেখেতে আমাৰ মঞ্চৰ জৰিয়তে দেশ মাতৃক সেৱা কৰিবলৈ আহিছে। গতিকে হয়তো ৰিপুণ বৰা ভূপেন বৰাইও আমাক ইয়াত আবেদন জনাব বিচাৰিছে।